হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে শনিবার সকালবেলা, আমি ঘুম থেকে উঠেই আগে কিচেনটাই ক্লিন করে ফেলেছি, কারণ গতকাল আমার কিচেনটা একদমই নোংরা হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে আমার ট্রাইপড, এটা সবসময় আমার কিচেনেই থাকে। তো আমি গুঁড়া দুধের যেই পটটা আছে সেটা এখানে রেখে দিয়েছি, কারণ আমার তারেক কালো জাম মিষ্টি খেতে চেয়েছে, মানে গোলাপজাম মিষ্টিটা, সরি। তাই ভাবলাম যে আজকে ওকে বানিয়ে দিব, সো এটার কারণে সামনেই রেখেছি। আর এটা হচ্ছে আমার কেক বিটার, এটা দিয়ে আমি ক্রিম কিংবা কেক তৈরি করি। আর এই কেক বিটারটা আমার প্রায় 2-2.5 বছর হয়ে গিয়েছে, আমি যখন আমার লাইফে প্রথম কেক বানানো স্টার্ট করি তখন আমি এটা দিয়ে কেক বানানো শুরু করি। তো বলতে গেলে এটা আমার লাকি চার্ম, একটা কেক বিটার। তো মাশাল্লাহ ভালোই চলে এখনও, আমি অনেক কাজ করি এটা দিয়ে, বাট অনেক সময় বিট করতে করতে গরম হয়ে যায়। আর এটা কিন্তু ফিলিপস কোম্পানির, খুবই ভালো ব্র্যান্ডের। তো সকালে ঘুম থেকে উঠেই আগে কিচেনটা পরিষ্কার করে ফেলেছি, কারণ গতকাল যেহেতু আমি কিছু ভিডিও তৈরি করেছি এবং রেসিপিও বানিয়েছি, এর কারণে কিচেনটা একদমই নোংরা হয়েছিল। রাতের বেলা তো আর ক্লিন করতে পারিনি, কারণ আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আমার যেহেতু ব্যাক পেইন প্রবলেম আছে, তো আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না এটার কারণে। তো যাই হোক, এখন আমি সকালবেলার জন্য নাস্তা বানাচ্ছি, আলু ভাজি আর হচ্ছে ডিম ভাজি করবো। আমার বাচ্চারা এটা খেতে বেশি পছন্দ করে, তো এর কারণে এটাই বানাচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি, তো এখন আমি আলু ভাজিটা করে নিব। আর এই প্যানটা দেখতে পাচ্ছেন, এটার কালারটা ডিসকালার হয়ে গেল, এটাতে রান্না করতে আমার খুবই ভালো লাগে। মাঝে মধ্যে এমন কিছু মানে জিনিস থাকে যে সেগুলো নষ্ট হয়ে গেলেও ইউজ করতে অনেক ভালো লাগে, তো এই প্যানটাতে আমার রান্না করতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি সবসময় বাসায় ছুরি দিয়েই আলু ভাজি কেটে ফেলি, কে আবার ঝামেলা করে বটি নিয়ে মাটিতে বসার জন্য, আবার বটি ক্লিন করে রাখো, অনেক ঝামেলা লাগে আমার কাছে। তো আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, এবার আমি ডিম ভাজি করবো, এর কারণে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম। তো আজকে সকালটা কেমন জানি লাগছিল, এর কারণে ভাবলাম যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে তারপর খাবো। তো আমি একটা ডিমই ভেজে নিচ্ছি যেহেতু আমার জন্যই, কারণ আমার বাচ্চারা এটা খাবে না, এটাতে যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ আছে। তো আমি এখন হচ্ছে ডিমটা ফেটে নিলাম, আর এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আজকে সকালবেলা একটু ঘুম থেকে লেট করে উঠেছে, আসলে আমার যে ব্যাক পেইনটা আছে সেটা হচ্ছে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, তারপর হচ্ছে সোজা হয়ে ঘুমাতে পারি না আমি কখনোই, হয়তোবা ডান দিকে কিংবা বাম কাতে শুয়ে ঘুমাতে হয়। তো যাই হোক, তারপরও ম্যানেজ করার চেষ্টা করি। এখন যে নাস্তা বানাচ্ছিলাম, আমি এক পায়ের উপর এক পা রেখে তারপর কাজ করছিলাম, কারণ আমার পায়ে খুব ব্যথা করছিল। আর হচ্ছে আরেকটা মজার বিষয় বলি, আমার পা আমার দুইটা ছেলে অনেক সুন্দর করে ম্যাসেজ করে দেয়, আমার পায়ের পাতাগুলো অনেক অনেক বেশি ব্যথা করে। তো আমার দুইটা বাবা অনেক বেশি আমাকে আদর করে। যাই হোক, দেখতেই পেরেছেন আমি কিন্তু ভাতও বসিয়েছি, কারণ আমার হাজবেন্ড সকাল টাইমটা ভাত খায়, তো ওর জন্য তরকারি রান্না করা ছিল, সেটা দিয়ে সে ভাত খাবে, আর আমাদের জন্য রুটি বানাচ্ছি। কুসুম গরম পানি দেওয়াতে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে ফুলেছে, আর এই জিনিসটা আমি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে শিখেছি, কারণ আমার শাশুড়ি আম্মাও রুটি বানানোর সময় কুসুম গরম পানি দিতেন, এতে করে রুটিটা নাকি ফুলতো, এটা আমাকে বলেছিল একদিন। তো আমি আমার শাশুড়ি আম্মার রেসিপি ফলো করেই বানাই, আর একটা টিস্যু দিয়ে এক্সট্রা যে গুঁড়িগুলো ছিল সেগুলো ক্লিন করে ফেললাম, এতে করে রুটিটা কালো হয়ে যাবে না, কারণ অনেক সময় দেখা যায় যে ময়দা কিংবা আটার গুঁড়িগুলো পুড়ে যায় চুলার তাপে, তখন রুটিটা কালো হয়ে যায়, আবার অনেক সময় তিতা তিতা লাগে রুটিটা খেতে। তো আমি একটা টিস্যু দিয়ে ক্লিন করে ফেলি, কিচেন টিস্যু দিয়ে। আর যেই জায়গাটাতে রুটি বানিয়েছিলাম সেটা প্রথমে আটাগুলো ফেলে দিয়ে তারপর একটা ভেজা কাপড় দিয়ে ক্লিন করে ফেললাম, তা না হলে শুকিয়ে গেলে শক্ত হয়ে যায়, তো সাথে সাথে করে ফেললে আর কষ্টটা হয় না। এখন আমি ডিম পোচ করে নিচ্ছি, কারণ তারেক নিশা ওরা দুজনেই খাবে, দিদার ডিম পোচটা তেমন খায় না, দিদারে জাস্ট আলু ভাজি হলেই চলে, ওর যখন মনে চায় ডিম ভাজি খেতে তখন সে খায়। আমি বললাম না, আমার বাচ্চাদের এক একজনের এক একটা জিনিস পছন্দ। এই যে ডিম পোচ করে ফেললাম,
এখন ডিমটাও ভেজে নিচ্ছি। যেহেতু একটা ডিম এক সাইডে ভাজা হয়ে যাবে, অনেকদিন ধরেই ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজবো ভাজবো করে আর ভাজা হয় না। তো আলু ভাজিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলবো। আর গরম ভাত এবং এই যে পেঁয়াজ কাঁচামরিচ ডিম ভাজিটা দিয়ে খেতে খুব মজা লাগে আমার কাছে, সেটা খুবই প্রিয় আমার। তো এই যে সকালে নাস্তা রেডি, রুটি, আলু ভাজি আর ডিম ভাজি, এগুলোই আমরা খাবো, আর আমার হাজব্যান্ড খাবে ভাত। আর আজকে সকালের ওয়েদারটাই এরকম মেঘলা ওয়েদার, বাহিরে প্রচুর বাতাস হচ্ছিল, বাট একটা কষ্টের ব্যাপার হচ্ছে বাতাসের কারণে আমার মিষ্টি কুমড়া গাছটা ওয়াল থেকে পড়ে গিয়েছে, যে ওয়ালের উপরে আমি সুন্দরভাবে সেট করে দিয়েছিলাম। বাট এত বাতাস ছিল যে বাতাসের কারণে আমার গাছ মাটিতে পড়ে গিয়েছে। ওরা দুই ভাই খেলছে আর নিশা শুয়ে শুয়ে মোবাইল দেখছে, ওর আব্বুর পাশে ছিল, সে সারাক্ষণই বাবা থাকলে বাবার সাথেই থাকে। আজকে ফ্রেশ গরুর মাংস নিয়ে আসছে, আমি বলেছিলাম আমি আজকে বিফ তেহারি রান্না করব। তো গরুর মাংসটা একটু চর্বিযুক্ত, আর এই মাংসটা খেতে ভালো লাগে, একটু হাড় তারপরে একটু চর্বি, এটা আমার কাছে ভালো লাগে। আবার একদম যে শুধু মাংস আর মাংস সেই মাংসটা খেতে ভালো লাগে না আমার কাছে, আর একটু হাড়যুক্ত প্লাস একটু চর্বিসহ মাংসটা দিয়ে তেহারি রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আমি আজকে সরিষার তেলে বিরিয়ানিটা রান্না করব, আর বিরিয়ানিটা ইচ্ছে করেই রান্না করেছি কারণ আমার একটা উদ্দেশ্য ছিল রান্না করার জন্য। তো আমার যে বিজনেস স্পেসটা আছে, যেহেতু এখনও ছোট অনেক, বাট ইনশাল্লাহ অনেক বড় হবে আশা রাখি। আর দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড আমাকে মাংসগুলো কেটে দিচ্ছে, কারণ আমি অন্য একটা কাজ করছিলাম, তো এর কারণে আমার হাজব্যান্ড বাকি মাংসগুলো কেটে দিচ্ছে সুন্দর করে। ও আবার সবসময় বাসায় হেল্প করে আমাকে, যদি বাসায় থাকে আর কি, আর জবে থাকলে তো জবেই থাকে। তো যাই হোক, তারপরও যতটুকু হেল্প করে এতটুকুই আলহামদুলিল্লাহ, কারণ বিদেশের বাড়িতে স্বামীর হেল্প পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আমি মনে করি। তো শুধু যে আমার হাজব্যান্ড করে সেটা না, অনেক আপুদের হাজব্যান্ডরাই কিন্তু অনেক হেল্প করে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমার বিজনেস স্পেসটা যেহেতু এখন অনেক ছোট, আশা রাখি ইনশাল্লাহ একদিন বড় হবে। বাট আমার অনেক শখ যে আমি বিভিন্ন ধরনের রান্নাবান্না আমার পেজে শেয়ার করব। তো প্রথম প্রথম আমি কেকটা যখন আয়ত্তে আনলাম যে আমি কেক তৈরি করতে পারি পারফেক্টভাবে, তখন আমি আমার কেকটা দিয়ে স্টার্ট করলাম। আর দ্বিতীয়ত যখন আমি মিষ্টি বানানোটা আয়ত্ত করলাম, তখন আমি মিষ্টি দিলাম। আপনারা নিশ্চয়ই কয়েকদিন আগের ভিডিওগুলোতে খেয়াল করেছেন, আমি কিন্তু বলতে গেলে একসাথে অনেক ধরনের মিষ্টি বানানোর ট্রাই করেছিলাম। এটা ছিল আমার ফেসবুক পেজের জন্য, যে আমি ছবি তুলব, অ্যাড করব আমার পেজে, তো এর কারণেই আমি মিষ্টিগুলো বানিয়েছিলাম। তো আল্লাহর রহমতে এখন আমি কেক এবং মিষ্টিটা অ্যাড করেছি আমার পেজে, আর হচ্ছে এখন অ্যাড করছি বিফ তেহারি। তো আমি যেহেতু মোটামুটি ভালোই পারি আমার কাছে মনে হয়, এর কারণে এটা আমার এখন পেজে অ্যাড করব, এর কারণে আজকে তেহারিটা বানাচ্ছি। আসলে আমি নিজেও জানি না আমি কী বলতেছি, কারণ আসলে আমার নিজের উপর কেমন যেন একটা বিশ্বাস গড়ে উঠেছে যে হ্যাঁ আমি পারবো এই জিনিসটা করতে। তো আমার মনটা খুবই খুশি যে হ্যাঁ আমি পারবো। তো যাই হোক, এর কারণে ভাবলাম যে আমি বিফ তেহারি এবং চিকেন তেহারি এই দুইটা জিনিসই অ্যাড করব আমার ফেসবুক পেজে। আর অনেক আপুরাই গতকাল আমার ফেসবুক পেজটার নাম জানতে চেয়েছেন, তো আমার ফেসবুক পেজটার নাম হচ্ছে দ্য কেক ফেয়ারি। আবার কেউ নাম শুনে খোঁচা মারেন না যে ইস আবার কেক ফেয়ারি লাগায় নামে, বাট এটা এক একজনের শখ আর কি, আমি শখ করে নামটা দিয়েছি। তো যাই হোক, আপনারা পেজটা ঘুরে আসবেন, ফেসবুকে গিয়ে এই নামটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নামটা, দ্য কেক ফেয়ারি, এই নামে সার্চ করলে আপনারা পেজটা পেয়ে যাবেন। আমি এখনও ভালোভাবে সবগুলো অ্যাড করিনি, বাট ইচ্ছা আছে ইনশাল্লাহ সবগুলো অ্যাড করব। আর হচ্ছে যে সবাই দোয়া করবেন যে আমার ছোট্ট এই মানে এই আশাটা যেন আল্লাহ তাআলা পূরণ করে, কারণ আমি ঘরে থেকে কিছু করতে চাই, বাইরে গিয়ে তো করা খুব ইজি। এখন আমি যদি বাইরে চাই, ইচ্ছে হলে আমি জব করতে পারবো, বাট আমার বাচ্চাগুলো মায়ের কাছ থেকে দূরে হয়ে যাবে, এর কারণে আমি চাই যে ঘরে থেকে আমার বাচ্চাদের সাথে থেকে কিছু করতে। সবাই আপনারা প্লিজ দোয়া করবেন যে আমি আমার বাচ্চাদেরকে পাশে নিয়ে আমার সাথে রেখে কিছু করতে পারি, আর আমি চাই আমার বাচ্চারা আমার সাথেই চলবে, হাঁটবে, থাকবে, এটাই। আমি আসলে আমার বাচ্চাদের কাছ থেকে মোটেও দূরে থাকতে পারি না, আমার মানে এখন কথা বলতে গিয়ে কান্না চলে আসতেছে, আমি সরি আসলে, মানে কি বলবো। যাই হোক, আর কথা না বাড়াই, আমি আপনারা সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট
আশাটা যেন আল্লাহ পূরণ করে। আর হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি তেহারিটা কীভাবে রান্না করছি। আর তেহারিটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি। সরিষার তেলের তেহারিটা খেতে অনেকটা বাংলাদেশের তেহারির মতোই লাগে। তো আপনারা যারা ব্রাসেলসে থাকেন তারাও অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, কারণ দামটা আমি একদমই কম রাখবো অন্যান্য রেস্টুরেন্টের থেকে। আর আমাদের এখানে বাঙালি রেস্টুরেন্ট বলতেই নেই। মোট কথা হচ্ছে আমিও খুঁজি এরকম কেউ কোনো বাঙালি রেস্টুরেন্ট আছে কি না। আমি নিজেও অনেক সময় অনেকের পেজ খুঁজি যে কেউ আছে কি না যে মানে ফুড ডেলিভারি দেয়, হোমমেড ফুড বিক্রি করে, বাট কখনই আমি দেখি নাই। তো এর কারণে ভাবলাম যে আমি স্টার্ট করি আমাদের ব্রাসেলসে, হয়তো বা আমারটা দেখে কেউ স্টার্ট করতে পারে, আবার নাও করতে পারে, আমি জানি না। তারপরও রান্না একটা আর্ট আমি মনে করি। আর একটা রান্না যদি চারজন মানুষ করে একই রেসিপিতে, বাট চারজনের হাতের রান্না একই রেসিপিতে করলেও চারজনের হাতের রান্না কিন্তু চার রকম হবে। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেলেছি, অনেক মনের সুখ দুঃখের কথা বললাম। আপনারা প্লিজ কেউ খোঁচা মেরে আবার কথা বললেন না যে এটা বললা কেন, সেটা বললা কেন, এটা সেটা। তারপরেও মনের কথাগুলো শেয়ার করতে পারি, এটাই আমি মনে করি সবচেয়ে সুখের একটা জিনিস, যে আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি আমাদের মনের কথাগুলো। কারণ বিদেশের বাড়িতে যখন একা একা থাকি তখন কিন্তু সবার সাথে সবসময় মেলামেশা করার মতো টাইম পাওয়া যায় না। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে অনেক কথাই বলতে পারি এখন। এখন দেখতেই পাচ্ছেন তেহারিটা প্রায় হয়ে এসেছে। আর এই তেহারিতে কিন্তু মানে ঝাল কম থাকে, বিশেষ করে এই তেহারিটা কাঁচামরিচ দিয়ে খেতে হয় আলাদা করে, তাহলেই এই তেহারির আসল টেস্ট পাওয়া যায়। তো আমি সবার শেষে কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি, মানে কেওড়া জল। এখন আমি কভার করে আরও কিছুক্ষণ দমে রেখে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন লেবু, লেবুটা আমি মাঝখান থেকে কেটেছি যেহেতু আমি ভিডিওতে অ্যাড করব এর কারণে। আর লেবুর এই দুইটা পিস আপনি যদি টুথপিক দিয়ে একসাথে লাগিয়ে রাখেন তাহলে লেবুটা কিন্তু নষ্ট হবে না। আমি মাঝে মধ্যে যখন এক্সট্রা থেকে যাই তখন ঠিক এভাবেই করি। আর এটা আবার বললেন না যে আপু তোমার এত জ্ঞান এটা সেটা, না, আমি নিজেও এটা ইউটিউব থেকে পেয়েছি, এর কারণে শেয়ার করলাম, জানে আপনারাও উপকৃত হন। তো এখন এই দুইটা আমি ফ্রিজে রেখে দিব। আর এটা হচ্ছে প্লাস্টিক ট্রের মতো আর কি, এটা কিন্তু ওয়ান টাইম ইউজের প্লেটগুলো। তো ওয়ান টাইম ইউজের প্লেটগুলো কাগজের হয়ে থাকে, বাট আমি ঘরে এনে দেখলাম যে এটা প্লাস্টিকের। আমিও ভেবেছিলাম যে এটা হয়তো বা কাগজের হবে, বাট ঘরে এনে দেখে যে এটা প্লাস্টিকের, খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি যেহেতু এখন ছবি তুলব এর কারণে ভাবলাম যে এটাতে তুলি, কারণ এটাতে কালারটা সুন্দর দেখা যাবে, যেহেতু এটা হালকা গ্রিন টাইপের, যেহেতু এটা হালকা গ্রিন কালার টাইপের ছবিটা দেখতে সুন্দর লাগবে। তো আমি নিজেও জানি না যে আমি মানে মাপটা কতটুকু দিব। তো আমি প্রথমে অল্প একটু করে নিয়ে নিচ্ছি যে দেখা যাক কতটুকু হয়। তো আমি মেপে নিয়েছি। তো আমি ডিসাইড করে নিলাম যে 800 গ্রাম আমি মানে এটার মেজারমেন্ট রাখবো, অর্থাৎ 800 গ্রাম বিফ তেহারি আমি বিক্রি করব। তো এই যে কয়েকটা ছবি তুললাম। আর 800 গ্রাম তেহারি বিক্রি করলে সেখানে কিন্তু শসা আর লেবু থাকবে না, মানে সেখানে জাস্ট শুধু তেহারি থাকবে, এটাই আর কি। আর এই যে আমি এক্সাক্ট মাপটা দেখালাম আপনাদেরকে। তো যাই হোক, আমার বাচ্চাদেরকে দিয়েছে খাওয়ার জন্য, আমি আমার নিজের জন্যও নিয়েছি, আমি খাবো। আর আমার বাচ্চারা তো মাশাল্লাহ খুবই লাইক করে। তো এই যে বিফ তেহারি আর আমিও নিয়েছি। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিব। আর এখন সন্ধ্যা 8টা বাজে, আমার হাজবেন্ড বাসায় ছিল না, ও জবে ছিল। তো আমি বসে বসে এই ছবিটা দেখছি, এই ছবিটা ভালোই লেগেছে আমার কাছে, আমি আজকেই ফার্স্ট দেখলাম। আসলে সন্ধ্যার পরে আর তেমন বেশি কাজ থাকে না, সো যেদিন রান্নাবান্না থাকে সেদিন একটু কাজ করি। তো যাই হোক, আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।